আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? উদ্বোধনের ছয় মাস পর খুলে দেওয়া হল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজারে অংশে নামা সংযোগ সড়ক। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার বেলা ১১টার দিকে এই সংযোগ পথটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনের পর এটিকে রাজধানীবাসীর জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার বলে মন্তব্য করেছেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই এই অংশ দিয়ে যানবাহন চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। এই সংযোগ পথটি চালু হওয়ার মধ্য দিয়ে বিমানবন্দরের দিক থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসা যানবাহনগুলো মগবাজার, হাতিরঝিল ও কারওয়ান বাজার এলাকায় নামতে পারছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার। উঠানামা সংযোগ সড়ক সহ এর দৈর্ঘ্য দাঁড়াবে প্রায় ৪৭ কিলোমিটার। পুরো কাজ শেষ হলে মোট ৩১টি সংযোগ পথ দিয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠানামার সুযোগ পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২ সেপ্টেম্বর এই এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করেন। পরদিন বিমানবন্দরের কাওলা থেকে ফার্ম গেট পর্যন্ত ১১.৫ কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়। ওই অংশে সব মিলিয়ে ১৫টি উঠানামার সংযোগ পথ ছিল। মোটরসাইকেল ও তিন চাকার যানবাহন ছাড়া অন্যান্য সব যানবাহন নির্দিষ্ট হারে টোল দিয়ে এক্সপ্রেসওয়েতে চলাচল করতে পারছে। এতে অল্প সময়ে মুহূর্তেই নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছে এই পথে চলাচলকারী যানবাহন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি সাধারণ যাত্রীদের জন্য এক্সপ্রেসওয়েতে বিশেষ বাস সেবাও চালু করেছে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮৯৪০ কোটি ১৮ লাখ টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২৪১৩ কোটি ৮৪ লাখ টাকা। বাকি ব্যয়ের মধ্যে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড ৫১%, চীন শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল গ্রুপ ৩৪% এবং সিনোহাইড্রো কর্পোরেশন ১৫% দিচ্ছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের হাতিরঝিলের এই সংযোগ পথটি চালু হওয়ার মধ্য দিয়ে যোগাযোগের নতুন মাত্রা যোগ হল। এই এক্সপ্রেসওয়ে থেকে যানবাহন নামার কারণে এতদিন ফার্ম গেট ও ইন্দিরা রোডে চাপ ছিল। কারওয়ান বাজারের এই সংযোগ পথ খুলে দেওয়ার কারণে মতিঝিল ও দক্ষিণমুখী যানবাহন এখন এই রুট ব্যবহার করবে। এতে ফার্ম গেট ও ইন্দিরা রোডে যানবাহনের বড় একটি অংশ কারওয়ান বাজার ও আশপাশের সড়কে চলে আসবে। উপায় দিয়ে কিন্তু অটোটল পেমেন্টও করতে পারবেন, তাই না? চলেন। কম খরচে নিরাপদ লেনদেন। স্বাভাবিকভাবেই কারওয়ান বাজারের এই সংযোগ পথ চালুর কারণে আশপাশের সড়কে যানবাহনের চাপ বাড়বে। আবার যখন এই অংশে ওঠার আরও একটি সংযোগ পথ চালু হবে, তখন যানবাহনের চাপ কমে যাবে। এই প্রকল্পের বাকি অংশের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। হাতিরঝিলের এই পুরো এলাকাটিতেই চলছে বিশাল কর্মযজ্ঞ। এখানে লেকের বেশ কিছু অংশ ভরাট করে চলছে পিলার তৈরির কাজ। এদিক দিয়ে একটি সংযোগ পথে চলে যাবে পুরান ঢাকার পলাশির মোড়ে। ইতিমধ্যে সেই অংশে প্রাথমিক পর্যায়ের কাজও শুরু হয়ে গেছে। এক্সপ্রেসওয়ে আংশিক চালুর মাধ্যমে অসহনীয় যানজটের নগরীতে গতির দেখা পেয়েছে নগরবাসী। প্রাথমিকভাবে বিমানবন্দর থেকে ফার্ম গেট অংশ
আংশিক চালু হলেও এ পথটুকুতেই মিলেছে স্বাচ্ছন্দ্য। এবার এ পথে আরও একটি সংযোগ পথের কাজও শেষ হচ্ছে, অর্থাৎ ফার্মগেটের পর এবার চালু হচ্ছে কারওয়ান বাজারে নামার এই সংযোগ পথটি। তেজগাঁও থেকে এখন সরাসরি নামা যাবে কারওয়ান বাজার রেল ক্রসিংয়ের পর এফডিসি গেটের সামনে। এতে করে দক্ষিণমুখী গাড়ি চলাচল অনেক বেড়ে যাবে, ফলে আরও বেশি পরিবহন পাবে এক্সপ্রেসওয়ের সুবিধা। যদিও এই প্রান্তে কেবল নামার ব্যবস্থাই থাকবে, উঠতে হলে অপেক্ষা করতে হবে পলাশির সংযোগ পথ চালু হওয়া পর্যন্ত। সেই অংশে উঠা নামার ব্যবস্থা করতে এরই মধ্যে শুরু হয়েছে কাজ। এই অংশটি চালু হলে ফার্মগেট অংশের 50% ট্রাফিক এদিকে চলে আসবে। এফডিসির গেটের সামনের সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে সংযোগ পথ নামানো হবে, এখানে যে ইন্টারসেকশন রয়েছে আগে এবং পরে, সেগুলো ম্যানেজমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন থাকতে হবে। যদি না থাকে তাহলে দেখা যাবে এই সড়ক দিয়ে গাড়ি নামাতে পারবো ঠিকই, কিন্তু আবার যানজট তৈরি হবে। পাশাপাশি হাতির পুল সড়ক হয়ে কাটাবন নীলক্ষেত হয়ে পলাশির মতো ব্যস্ততম সড়কে যখন সংযোগ পথের নির্মাণ কাজ চলবে, তখনও ট্রাফিক নিয়ে বিকল্প পরিকল্পনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।